নমস্কার, আমি শর্মিষ্ঠা আর আপনারা দেখছেন দুরন্ত বার্তা ডিজিটাল। আসুন দেখে নিই আজকে দিনের বাছাই করা সেরা 10টি খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট। অভিষেকের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত মামলায় সোমবার পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ করা হবে না বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রক্ষা কবচই বহাল রাখল শীর্ষ আদালত। এমনকি তার চিকিৎসার জন্য দুবাই যাওয়ার ক্ষেত্রেও কোনো বাধা নেই বলে জানালো আদালত। সারদার একটি মামলা থেকে নিস্তার পেল কুণাল। সারদা কাণ্ডে সাঁতরাগাছি মামলায় কুণাল ঘোষের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছিল। সোমবার এমপিএমএল এর বিশেষ আদালতের বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য জানিয়ে দেন, কুণাল ঘোষের বিরুদ্ধে এই ধারাগুলি সংক্রান্ত কোনো অপরাধের প্রমাণ মেলেনি, তবে মামলার বাকি অংশের বিচার চলবে। চার দিনের ভারত সফরে দিল্লি পৌঁছালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 3 বছর পর সোমবার ভারত সফরে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 দিনের সফরে দুদেশের মধ্যে 7 চুক্তি স্বাক্ষরিত হতে পারে। জলবন্টন, রেল, বিজ্ঞান, প্রযুক্তি সহ 7 চুক্তি সই করা হতে পারে। রবিবার এ কথা জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, আশা করি শেখ হাসিনার সফর সফল হবে, আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করবে। ঝাড়খণ্ডের আস্থা হতে হিমন্তের জল। ঝাড়খণ্ড বিধানসভায় বাজিমাত করলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সোমবার আস্থা হতে জয়ী হলেন সোরেন। বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি। পদ্ম শিবিরকে নিশানা করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, আমরা শুনেছি লোকে জামা কাপড় কেনে, রেশন কেনে, বিজেপি শুধুমাত্র বিধায়ক। দুর্গাপুজোর সঠিক পদ্ধতি জানতে ভিন রাজ্যের পুরোহিতদের ভরসা বাংলার পুরোহিত। দুর্গাপুজোর সঠিক বিধি নিষেধ ও পুজো পদ্ধতি শেখানোর কর্মশালা চলে প্রতি বছর। এবারও শোভাবাজার রাজবাড়িতেই হয়ে গেল এই প্রশিক্ষণ কর্মসূচি। পুজোয় বসার আগে পুরোহিতরা কি খাবেন, কি খাবেন না, কি করবেন, কি করবেন না, সবই হাতে কলমে শেখান সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমির জয়ন্ত কুশাগি। সুলোপানী রঘুনন্দন বর্ণিত দুর্গাপুজোর তত্ত্ব তিনি শেখান প্রশিক্ষণ শিবির, আর তা শিখতে ভিড় জমালেন ভিন রাজ্যের পুরোহিতরা। ইন্ডিয়াস বিগেস্ট পাপ্পু স্লোগান নিয়ে দিল্লি পাড়ি দিলেন ডেরেক। শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরা সামলে সিজিও কমপ্লেক্সে দাঁড়িয়েই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইন্ডিয়াস বিগেস্ট পাপ্পু বলে আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেমন বলা তেমন কাজ। সোমবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা হন তৃণমূল সাংসদ ডেরেক। ডেরেক যখন দমদম বিমানবন্দরে পৌঁছান, দেখা যান তার পরনে রয়েছে ইন্ডিয়াস বিগেস্ট পাপ্পু লেখা তৃণমূল দ্বারা প্রচারিত টি শার্ট। সেই টি শার্টটি পরেই দিল্লির বিমান ধরেন তিনি। তার এই পোশাক মুহূর্তেই ভাইরাল হয় নেট মাধ্যমে। ভুল করে জাহাজে চড়ে স্কটল্যান্ড পৌঁছে গেল ভারতীয় কাঠবিড়ালি। দিব্যি জাহাজে চড়ে বিদেশ যেন উঠতে গেল একটি কাঠবিড়ালি। স্কটল্যান্ডগামী জাহাজটিতে কোনোভাবে উঠে পড়েছিল কাঠবিড়ালিটি। তারপর প্রায় 3 সপ্তাহ ধরে সমুদ্র সফর করে গন্তব্যে পৌঁছায় কাঠবিড়ালিটি। স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ারের একটি বন্যপ্রাণী হাসপাতালের কর্মীরা এই কাঠবিড়ালিটিকে উদ্ধার করে গত 30 অগস্ট ফেসবুকে তুলে ধরেছে। ভারতকে হারালেও নতুন আতঙ্ক পাকিস্তানি। এশিয়া কাপে সুপার ফোরে খেলায় ভারতকে হারালেও চোট আতঙ্ক পিছু ছাড়ছে না তাদের। ভারতের বিরুদ্ধে খেলা শেষ হওয়ার পরই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দলের ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে। ভারতের বিরুদ্ধে উইকেটের পিছনে দাঁড়িয়ে চোট পেয়েছিলেন তিনি। চোট নিয়ে ব্যাট করেন, 71 রানের ম্যাচ জেতানো ইনিংসও খেলেন। ভারতকে হারালেও রিজওয়ানের চোট নিয়ে চিন্তায় বাবর আজমরা। বিশ্বকাপ ফুটবলে মদ নিষিদ্ধ। মদ যেখানে কঠোরভাবে নিষিদ্ধ, সেই কাতার বিশ্বকাপের সময় কিছুটা নরম হলো। বিশ্বকাপের সময় মদ না পাওয়া গেলেও কাতারে পাওয়া যাবে বিয়ার। প্রতিটি স্টেডিয়ামের বাইরে থাকবে দোকান, সেখান থেকে বিয়ার কিনে পান করতে পারবেন ইচ্ছুক ফুটবল প্রেমীরা। খেলা শুরুর আগে এবং পরে 30 মিনিটের জন্য খোলা থাকবে দোকান। দোকান থেকে শুধু তারাই বিয়ার কিনতে পারবেন যাদের কাছে খেলা দেখার টিকিট থাকবে। বিয়ারের ক্যান নিয়ে প্রবেশ করা যাবে না স্টেডিয়ামের ভিতর। এমি জিতলেন বারাক ওবামা। টিভি বিনোদন জগতের অন্যতম আলোচিত পুরস্কার এমি পেলেন বারাক ওবামা।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি নেটফ্লিক্সের একটি ধারাবাহিক তথ্যচিত্রে বা ডকু সিরিজে কণ্ঠদান করেছিলেন। আওয়ার গ্রেট ন্যাশনাল পার্ক শীর্ষক এই ধারাবাহিক তথ্যচিত্রের জন্যই ওবামাকে এই সম্মান জানান। দিনের সেরা দশটি খবর জানতে অবশ্যই প্রতি সন্ধ্যায় চোখ রাখুন দুরন্ত বার্তার ডিজিটাল টিভির পর্দায়। এখনই সাবস্ক্রাইব করুন দুরন্ত বার্তার ইউটিউব এবং ফেসবুক চ্যানেল।